Assalamualaikum, bro. Boy. Kikus ta sen? Lagbo na kikus. Kikus ta sus? Thigula? Har dalo shud lagbo? Hey, biado. Hey, bro. Boy, kalo ekam ne kotha thay janusta? Aja. Bye. Kya sabhi bhalo sen? Ami to bhalo achi. Apni ene ki koren? Na basha khustechi. Basha khustechi. Bujlam na. Bhabire dilam oi din dukane ki jeno ekta packet packet le ganjam kore. Apni basha khojen. Divorce er pore ki ar bhabir loker mil til hoy nai na. Bujhte parchi. Bhai eta to common sense er byapar. Divorce er pore keno mil hobe? কিন্তু ডিভোর্সটা কেন হয় সেটাও কিন্তু একটা কমন সেন্সের ব্যাপার। যখন মানুষ দুর্বল হয়ে যায়, বউকের মানুষের খালি খালি যায়। শোনেন, আমার পরিচিতটা হারবালের ডাক্তার আছে, বুঝছেন, সে প্রাইভেটলি চিকিৎসা দেয়। আপনার বাসায় চলে যাবে, আমি বলে দেবো যে আমার পরিচিত, সে বাসায় চলে যাবে, আপনাকে প্রাইভেটলি একদম চিকিৎসাটা দেবে। দেখবেন চিকিৎসাটা নেওয়ার পরে ভাবি যদি একবার খালি আপনার কাছে আসে তাহলে এমন গিট্টি লাগবে না। তোমাদের ওয়াইফাই ঠিক মতো কাজ করতেছে কিনা দেখতে আসলাম। আমাদের ওয়াইফাই তে কোনো ঝামেলা নাই কাউসার ভাই, এবং আমরা কোথাও কমপ্লেনও করিনি। কমপ্লেন করার দরকার কি? আমি আছি না, আমার নিজের একটা দায়িত্ব আছে না? আচ্ছা, তাছাড়া মাজেদ মামা যে তোমার আজে বাজে কথা বলছে, তুমি তো আমাকে বলো নি কেন? সমস্যা নেই, মাজেদ মামাকে এমন সাইজ দিয়ে দিয়েছি মাজেদ মামা সারা জীবন তোমার দিকে আর চোখ তুলে তাকাবে না। এইসবের কোনো দরকার ছিল না কিন্তু। দরকার আছে, দরকার আছে। হ্যাঁ, তোমার তো টিপ পড়ে গেছে। না লাগবে না, সমস্যা নেই, আমার কাছে রেখে দিলাম। এইটা মনে করো যে আমার বুক পকেটে থাকলো। হ্যাঁ, লাগবে লাগবে লাগবে। আমি তোকে বলছি না, আমি তোমার একটা যোগ প্রেমিক, আমি তোমার পিছনে সবসময় লেগে থাকবো, আঠার মতো লেগে থাকবো। তোমাকে জাস্ট যে কোনো প্রজেক্টে কল দিবা, আমি সবসময় তোমার কাছে চলে আসবো। বুঝতে পারছো? বুঝতে পারছো?
মানে আমি তোমাকে চাই। আরে ভাবি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে। ভালো আছেন তো? আসলে আজাদ খুব একটা ভালো ছিল না, শুনুন যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। এখন আপনি নিজের মতো করে আঁকেন, আলহামদুলিল্লাহ করে নিজের মতো করে আঁকেন, খুব ভালো হয়েছে। তোর আর তোর গার্লফ্রেন্ডের জন্য না এই আজাদই চেষ্টা করছে যাতে তোদের বিয়েটা হয়, আর সেখানে তুই এসে আমার কান ভারী করতেছিস। তুই মানুষের বাচ্চা না। আমরা আগামী শুক্রবারে আসবো। জি 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 ঠিক আছে, এটি ফাইনাল। আচ্ছা ঠিক আছে, স্মার্টফোন। এই শোন, তুই ফিরেছিস? বড় বৌমার মা তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখেছে। সব ভেজাল এখন না করলে হয় না বাবা? না হয় না, কারণ মানুষ যেসব কথা বলে সেগুলো তো তোকে শুনতে হয় না, এগুলো আমাদেরকে শুনতে হয়। আগামী শুক্রবার আমরা মেয়েকে দেখতে যাব, তুই আমাদের সঙ্গে যাবি, একদম ভদ্র ছেলের মতো যাবি, ঠিক আছে? আর এখন থেকে আমি যা যা বলি সেগুলো তুই শুনবি, তাহলে নতুন বউ এসে নায়লার মতো তোর উপরে কিছু করতে পারবে না। বুঝছি, তোমরা আমাকে আর শান্তি থাকতে দিব না। নাইলা, তোমাকে দেখে আমি খুবই খুশি হয়েছি। মানে তুমি আমার ছোট ভাইয়ের ওয়াইফ, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর তোমাকে দেখলাম, আমরা যখন একসঙ্গে ছিলাম বাড়িটা কি সুন্দর আলোকিত ছিল, মনে হয় যে ঘরের মধ্যে একটা চাঁদ খেলা করছে সবসময়। আজ আজ সেরকম অবস্থা নেই, তুমি নেই বলে মনে হচ্ছে যে একটা অমাবস্যা, একটা নিকোষকাল অন্ধকার ঘরের মধ্যে রয়েছে। নাইলা সত্যি সত্যি খুব ভালো লাগছে তোমাকে দেখে, এত ভালো লাগছে যে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, খুব ভালো লাগছে নাইলা। আমরা চাই যেহেতু, তোমাকে কি আমি এত কথা বলতে বলছি? মন চাইলে খাও, না মন চাইলে এখান থেকে চুপ করে চলে যাও। বেশি কথা বলি নাই তো, বলছিলাম কি যে আমি তোমাকে এখানে ডেকেছিলাম তোমার আর আজাদের ব্যাপারটা একটু জানার জন্য। ভাবে আমার আর আজাদের মধ্যে আসল নকল কোনো ব্যাপারই নেই। আমার কাছে মনে হয়েছে আজাদ আমাকে ভালোবাসে না, আমার কাছে এও মনে হয়েছে আমি আজাদকে ভালোবাসি না, বাস এতটুকুই কাহিনী। শোনো, এইসব ফালতু কথা রাখো, যৌতুকের যদি বিষয় হয় তাহলে তোমার এই বড় ভাই আর আমি মিলে সব ঝামেলা শেষ করে দেব, কোনো টেনশন করো না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। আর আজাদকে একদম জন্মের একটা শায়েস্তা দিয়ে দেবো, বুঝতে পারছো? বলেছি তো ভাবি, আমাদের মধ্যে এরকম কোনো ঝামেলা নাই। এই তোমাদের মতো মেয়েদের জন্যই আজাদরা এত বাইরের মেয়েদের সাথে এইসব করার সুযোগ পায়। এইখানে বাইরের মেয়েরা কিভাবে আসলো আমি ঠিক বুঝলাম না। আসেনি, তবে আসবে। এই তো সেদিনকে আজাদের বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ওরা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তুমি কেন বসে আছো? মানে আজাদ বিয়ের প্রস্তুতি নিচ্ছে? তাই আর কি বলছি, আজাদ তো এখন বিয়ে করছে মানে আজাদ তো স্বাধীন হয়ে গেল। আজাদ তো আর আজাদ নেই, স্বাধীন। Thank you.
তুমিও শুরু করে দাও রাসেল তো সেদিন বলছিল তুমি যদি রাসেল থাকো তাহলে রাসেল তোমার সাথে লিভিং করবে খবর দাও নালা রাসেল আমার শালা ওকে আমি হারিয়ে হারিয়ে চিনি ওর স্বভাব চরিত্র খুবই খারাপ ওটা অমানুষ আজকে আসি আসসালামু আলাইকুম ভাইয়া কি দেখি করে বাসায় কে ঢুকে